মিসেলিনিয়াস 2023 কে সামনে রেখে আমাদের যে সাহিত্য সংস্কৃতি ক্লাস চলছিল, এটা তাদের আমাদের আর একটা ক্লাস আমরা আজকে দেখে নেব। আজকের আমাদের বিষয় হচ্ছে বিখ্যাত কার্টুন কমিক বা কার্টুন যে কমিকের চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা। এখান থেকে কিন্তু আমাদের একখানি কোশ্চেন তোমরা দেখতে পাবে মিসেলিনিয়াস পরীক্ষার জন্য, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটা হতে চলেছে। প্রথম থেকে শেষ অবধি তোমরা কিন্তু ক্লাস দেখবে। অলরেডি আমরা সাহিত্য সংস্কৃতি বিভাগে রবীন্দ্রনাথ কভার করে নিয়েছি, বঙ্কিমচন্দ্র কভার করে নিয়েছি, শেক্সপিয়ার কভার করে নিয়েছি। যারা দেখোনি, তোমাদের মিসেলিনিয়াস জন্য একটা প্লেলিস্ট আমি বানিয়েছি, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি। ওখান থেকে গেলে পরে তোমরা মিসেলিনিয়াসের যেগুলো এমসিকিউ ক্লাস হচ্ছে এবং যত ক্লাস এখনো পর্যন্ত হয়েছে সবগুলো আমি কিন্তু নিচে পেয়ে যাবে। ওকে, আর হচ্ছে তোমাদের কমিকের যে সেকশন রয়েছে এখান থেকে কীরকম ধরনের কোশ্চেন আসে দেখো। 2019-এর যে প্রিলিমিনারি হয়েছিল মিসেলিনিয়াসে, সেখানে দেখো একখানি কোশ্চেন এসেছিল, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতাকে। আজকে আমরা বাঙালি, তোমার বাঙালি তো দেখবই, সাথে সাথে আমরা দেশ এবং বিদেশ এবং ফরেন যে রচয়িতাগুলো রয়েছে তাদের, যে যেমন স্পাইডারম্যানের চরিত্র কে রচনা করেছেন, এরকম ধরনের কিন্তু আমরা আজকে দেখবো, ঠিক আছে? আর একটা জিনিস তোমাদের বলা, তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে করছিলে দাদা তোমাদের মিসেলিনিয়াসের মক টেস্ট শুরু হয়েছে কিনা। দেখো মিসেলিনিয়াস পরীক্ষাকে সামনে রেখে শুধুমাত্র মিসেলিনিয়াস নয়, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস আইডিও, পঞ্চায়েত, এইগুলো সবের নিয়ে একটা ব্যাচ আমরা অলরেডি আমাদের চলছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোড করে নিয়ে অ্যাপের WBPSC সেকশনে যাবে। তারপর এই যে জেনারেল কম্বাইন ব্যাচ 2, এইটাতে তোমরা এনরোল হয়ে যাবে। এখানে কিন্তু মিসেলিনিয়াসের জন্য 50টা ফুল লেন্থ টেস্ট নেওয়া হবে, যার মধ্যে চারখানা টেস্ট কিন্তু আপডেট হয়ে গেছে। তোমরা এই চারটে টেস্ট আজকে যদি এনরোল করো এখন, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আনলক হয়ে যাবে। ওকে, চলো আমাদের আজকে ক্লাস শুরু করে দিই। প্রথমেই দেখো এই যে নন্টে ফন্টে পড়ে গেছিলো আমাদের মিসেলিনিয়াস 2019-এ, তার সৃষ্টিকর্তা কে ছিল? নারায়ণ দেবনাথ। এই যে এনার পিকচার রয়েছে এখানে। তাছাড়া কি কি চরিত্র আরও আছে নারায়ণ দেবনাথের? সেটা হচ্ছে হাঁদা ফোঁদা, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে যেটা আমাদের পরীক্ষায় অলরেডি পড়ে গেছে, বাহাদুর বেড়াল, এবার হচ্ছে ডান পিঠে খাদু আর তার কেমিক্যাল দাদু, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই পাঁচটা ভালো করে নোট ডাউন করবে, যেখানে তোমাদের খাতা বানাতে বলেছিলাম খাতার মধ্যে আর একটা চ্যাপ্টার তোমরা কিন্তু অ্যাড করে নেবে সেটা। ওকে, এবার হচ্ছে প্রাণ কুমার শর্মা, এর এনার যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চাচা চৌধুরী। কত সালে? 1971 সালে এর কিন্তু তোমাদের এটা কিন্তু হয়েছিল, ঠিক আছে? এবং রচনা হয়েছিল 1971 সালে। এবং আর একটা যেটা চরিত্র সেটা হচ্ছে পিঙ্কি। এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে যে চাচা চৌধুরী কার রচনা, সেটা তো তোমাদের হবে প্রাণকুমার শর্মা, কিন্তু কত সালে? যদি আসে প্রাণকুমার শর্মা চাচা চৌধুরী কত সালে রচনা করা হয়েছিল, তখন হবে 1971। ভালো করে নোট ডাউন করে রেখে দাও, এটা খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসলে এরকম ধরনের তোমাদের কিন্তু আসবে। এরপর হচ্ছে স্ট্যানলি, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রেখে দাও। যদি তোমাদের এই এই যে তোমাদের ক্লাসগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু একদম কমপ্লিট ক্লাস করাচ্ছি তোমাদের, আর এই সেগমেন্টে নতুন করে আর কিন্তু তোমাদেরকে আর বই পড়তে হবে না, আমি তোমাদের এইটুকু বলে দিতে পারি। আমি কিন্তু পুরোটাই কভার করছি, যে কোনো একটা ক্লাস করাচ্ছি এবং পুরোটাই কভার করে দিচ্ছি, এমন নয় যে টুকটাক তোমাদের অনলাইনে দিয়ে ছেড়ে দিচ্ছি, একদম পিকচার ধরে ধরে তোমাদের করাচ্ছি। স্ট্যানলি এ তোমাদের আসবে যে স্পাইডারম্যান যে চরিত্রটা কার রচনা, সেটা হবে স্ট্যানলি। এছাড়া দেখো কিছু ক্যারেক্টার রয়েছে, এই যে এই পোর্শনগুলো রয়েছে, এই পোর্শনগুলো কিন্তু ক্যারেক্টারটা চরিত্রটা, ঠিক আছে? যেমন হকাই, এর হচ্ছে স্ট্যানলি এবং ডন হেক এর কিন্তু রচনা, সোর্সটা হচ্ছে এইটা। হারকিউলিস, এই হারকিউলিস এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে? স্ট্যানলি এবং জ্যাক কির্বি ইনি কিন্তু করেছিলেন, ঠিক আছে? এরপর হচ্ছে দ্য হাল্ক, স্ট্যানলি, স্টিভ কির্বি। এরপর হচ্ছে থর, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, স্ট্যানলি এবং জ্যাক কির্বি। এরপর হচ্ছে আয়রন ম্যান, মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্যানলি, জ্যাক কির্বি এবং ডন হেক, এই তিনজনের কিন্তু এইটা কিন্তু সৃষ্টি। ওকে, এইটা কিন্তু তোমাদের স্পাইডারম্যান যদি আসে তখন কিন্তু শুধুমাত্র এই স্ট্যানলি হবে। এবার তোমাদের কিন্তু যখন কোশ্চেন আসবে তখন দেখবে এরকম করে দুটো দুটোই দিচ্ছে, এই দুটো দুটোই কিন্তু দেবে, আশা করি দুটো করেই দেবে। তো যেখান থেকে কোশ্চেন তুলুন না কেন, এরাই হচ্ছে সোর্সটা, ঠিক আছে? এরপর চলে আসো তোমাদের যে মেন তোমাদের আর একটা যেটা, সেটা হচ্ছে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের টম অ্যান্ড জেরি দেখি না, টম অ্যান্ড জেরি এই এর কিন্তু যে চরিত্রটা সে তার সোর্সটা হচ্ছে ইনি, ঠিক আছে? যোগী বিয়ার, এবার হচ্ছে স্কুবি ডুবি, পপাই, এইগুলো হচ্ছে তোমাদের মেন চরিত্র এবং এই চরিত্র সৃষ্টিকর্তা হচ্ছে এই উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। ভালো করে নোট ডাউন করবে। এরপর হচ্ছে তোমাদের ইয়ান ল্যাঙ্কাস্টার ফ্লেমিং, তিনি কিন্তু একটা বিখ্যাত যে গোয়েন্দা চরিত্র সেটা হচ্ছে জেমস বন্ড, এই জেমস বন্ড চরিত্রটি সৃষ্টির জন্য বিখ্যাত ছিলেন কে? ইয়ান ল্যাঙ্কাস্টার ফ্লেমিং। অনেক ক্ষেত্রে তোমাদের শুধু ফ্লেমিংয়ে দেখবে অপশানে থাকতে পারে, ইয়ান ফ্লেমিং বা শুধু ফ্লেমিং এরকম তোমাদের অপশানে দিয়ে দিতে পারে। ওকে, তো সেটা কিন্তু ঘুলিয়ে গেলে হবে না। আর এই বন্ডের ওপর মোট কতগুলি উপন্যাস ছিল? 12টি উপন্যাস ছিল, মোস্ট ইম্পর্টেন্ট।
ভালো করে স্টার মার্ক দিয়ে রাখবে। এবং এটা এই 1945 সালের পর সেরা 50টি ব্রিটিশ লেখকদের এই টাইম পত্রিকা কিন্তু 2008 সালে টাইম পত্রিকা এই ইয়ান ফ্লেমিংকে কিন্তু 1945 পর 50টি মানে সেরা 50টি ব্রিটিশ লেখকদের মধ্যে একজন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও দুটো তিনটে জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জেমস বন্ড চরিত্রটি স্রষ্টাকে বা সৃষ্টিকর্তাকে, ইয়ান ল্যাংস্টার ফ্লেমিং কিন্তু তোমাদের সৃষ্টিকর্তা। ওকে, এরপর চলে আসো গৌতম কর্মকার। ভালো করে তোমরা এটাকে নোট ডাউন মানে একদম স্টার মার্ক দিয়ে রাখো। গৌতম কর্মকার কমান্ডার বস, এই যে সিরিজটা ছিল এই কিন্তু এই যে তার যে রচনা, এই রচনা কিন্তু করেছিলেন কে, সেটা হচ্ছে গৌতম কর্মকার। এই যে এটা হচ্ছে তার সৃষ্টি, ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে। এরপর চলে দেখো টিনটিন এবং ক্যাপ্টেন হ্যাডক, ঠিক আছে। এই দুটো যে চরিত্র ছিল টিনটিন চরিত্রটা, আসতেই পারে টিনটিন চরিত্রটি কার সৃষ্টি, সেটা হবে জর্জ রেমি, জর্জ রেমির সৃষ্টি। এবার তোমাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জর্জ রেমিও আসতে পারে, কিছু ক্ষেত্রে তোমাদের অ্যাডজেও আসতে পারে। এই যখন তোমাদের এইটা আসবে তখন কিন্তু তোমরা এইটাকে মার্ক করবে, অপশন এ থাকে। এই তিনি তার বইগুলোতে এই গ্রন্থগুলিতে তিনি তার ছদ্মনাম ব্যবহার করতো, ঠিক আছে। এবার যদি কোশ্চেন খুব ঘুরিয়ে আসে তখন কিন্তু এইটা তোমাদের দেবে, নাহলে কিন্তু জর্জ রেমির কিন্তু এই টিনটিনটা আছে, কিন্তু কমিক চরিত্র টিনটিন কিন্তু জর্জ রেমির কিন্তু সৃষ্টি। ওকে, এরপর চলে আসো আর একটা ইম্পর্টেন্ট যে চরিত্র, সেটা হচ্ছে মূলতা হচ্ছে টারজান। এই টারজান চরিত্রটি কে সৃষ্টি স্রষ্টাকে স্রষ্টা হিসেবে কাকে ধরা হয়, এডগার রাইস বাউজকে ধরা হয়, ঠিক আছে। তার কি তিনি কিন্তু চরিত্র রচনা করেছেন, সেটা হচ্ছে টারজান। এরপর চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কেনেথ রবসনের লেখা সৃষ্টি করা যে চরিত্র, সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার। এই যে তার কিন্তু যে নোবেল, সেই 17 নোবেল যাই দ্য অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারে কিন্তু আমি পোস্টারটা এখানে তোমাদের দিয়ে দিয়েছি, কভার পেজটা দিয়ে দিয়েছি তোমাদের মেমোরাইজ করা সুবিধা হবে বলে। ওকে, ভালো করে তোমরা কিন্তু এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে। এরপর চলে আসো কিছু ইম্পর্টেন্ট কিন্তু ফেলে দেওয়ার মতো একদমই না চরিত্র এবং তাদের সৃষ্টিকর্তা। দ্য পাওয়ার পাফ গার্লস, এই চরিত্রটা যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে গ্র্যাগ ম্যাকটনকান। এরপর হচ্ছে তোমাদের কিছু চরিত্র যেমন দ্য ফ্যান্টম, ম্যান্ড্রেক, লোথার, অরণ্যদেব, এই এই চারটে কিন্তু তোমাদের, এই চারটেরই যে তোমাদের সৃষ্টিকর্তা বা যার স্রষ্টা সেটা হচ্ছে লি ফক। লি ফকের কিন্তু এই চারটে তোমাদের চরিত্র স্রষ্টা হচ্ছে লি ফক। এরপর হচ্ছে ব্যাটম্যান, ব্যাটম্যান আমরা জানি বব কেন ও বিল ফিঙ্গার্সের কিন্তু এই ব্যাটম্যান কিন্তু সৃষ্টি করেছেন চরিত্রটি। ওকে, ভালো করে নোট ডাউন করে রাখবে। এরপর হচ্ছে হিম্যান, হিম্যানের যে চরিত্রটা সেটা হচ্ছে ম্যালেট রজার্স সুইটসের দেখা সৃষ্টি করা, এটা হচ্ছে তিনি তার সৃষ্টি করা। এরপর হচ্ছে হেলবয়, হেলবয় হচ্ছে মাইক মিগলোনা, মাইক মিগলোনার হচ্ছে হেলবয়। লুয়ান, লুয়ান যে তোমাদের চরিত্রটি সেটা হচ্ছে গ্রেগ ইভান্সের লেখা। এবার তোমরা একে একে কী করতে পারো, খুব বেশি তোমাদের সময় থাকে এই হিম্যান এর সম্বন্ধে তুমি উইকিপিডিয়ায় লিখবে বা গুগলে লিখবে, লিখে যদি কিছু এক্সট্রা ইনফরমেশন পাও বা কোন কতগুলো অধ্যায় আছে না আছে ওইগুলো আমি ইনপুট করে দিই, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিন্তু চরিত্র থেকে একটা কোশ্চেনই দেয়, কোশ্চেন দিলে এখান থেকে আসবে, খুব বেশি তোমাদের কিন্তু পড়তে হবে না। তাও যদি তোমাদের অনুসন্ধান করার ইচ্ছা থাকে তোমরা কিন্তু করতে পারো। মডেস্টি ব্লিজ, এই যে চরিত্রটি এটা হচ্ছে রোমিও এবং পিটার ওডুনিলের লেখা সৃষ্টি করা, ঠিক আছে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা মিকি মাউস, মিনি মাউস এবং ডোনাল্ড ডাক, এই যে ওয়াল্ট ডিজনির, এইটাও ইম্পর্টেন্ট। এটা যদি একটা পিকচার করে দিতে পারলে খুব ভালো হতো, যদিও আমি তোমাদের এটাকে স্টার মার্ক দিয়ে রাখছি, তোমরা কিন্তু এটাকে খুব ভালো করে গো থ্রু করবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এরপরের চরিত্র কি আছে, এরপরের চরিত্র আছে বাহাদুর, বাহাদুর চরিত্র হচ্ছে আবিদ সুরভি, আবিদ সুরতির লেখা কিন্তু তোমাদের যেটা সৃষ্টি করা চরিত্রের নাম হচ্ছে বাহাদুর। এরপর হচ্ছে বিশু ড্যানিস, বিশু ড্যানিস হচ্ছে হ্যাকং ক্যাচামের লেখা বা তোমাদের সৃষ্টিকর্তা, সেটা হচ্ছে চরিত্র, সেটা হচ্ছে বিশু ড্যানিস। ব্লন্ডি, ব্লন্ডি যে চরিত্রটি সেটা হচ্ছে ডিন ইয়ং ও ডেনিস লিব্রানের কিন্তু সৃষ্টিকর্তা, খুব ইম্পর্টেন্ট। এরকম খুব বেশি তোমাদের মানে একদম টাফ কোশ্চেন আসলে এরকম ধরনের চরিত্র দেবে, আদারওয়াইজ তোমাদের কমন চরিত্রগুলি কিন্তু থাকবে। টিমন এবং পুম্বা যে চরিত্রটা রয়েছে এটা হচ্ছে জোনাথন রবার্টসের কিন্তু সৃষ্টিকর্তা, ঠিক আছে। এখানে তোমাদের এবার আমি একটা গো থ্রু করিয়ে দিই যে কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন ইয়েগুলো তোমাদের দেখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেইটা হচ্ছে তোমাদের এই বাহাদুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তোমাদের এখানে এই যে মিকি মাউস, মিনি মাউস এবং তোমাদের ডোনাল্ড ডাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেলবয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। এছাড়া তোমাদের ব্যাটম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, লি ফকে যতগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলে আসো এখানে, এটা ইম্পর্টেন্ট, কেনেথ রবসনের, রবসনের এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, দ্য অ্যাডভেঞ্চার, ঠিক আছে। এরপর হচ্ছে টারজান, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, টিনটিনটা ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে, এটা কিন্তু তোমাদের
জর্জ রেমি, এবং জর্জ রেমি কিন্তু অ্যাডজে বলে যে তোমাদের ছদ্মনামে এটা কিন্তু তিনি কিন্তু গ্রন্থগুলো প্রকাশ করতো, এইটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন দিলে এই কোশ্চেনটা তোমাদের ফেসে যাবে। এরপর হচ্ছে তোমাদের গৌতম কর্মকারের, এইটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। জেমস বন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইয়াং ল্যাংস্টার ফ্লেমিং, কোনো ক্ষেত্রে ফ্লেমিংও দিতে পারে, ইয়াং ফ্লেমিং হতে পারে, ল্যাংস্টার ফ্লেমিংও দিতে পারে, এটা তোমাদের পুরো নাম রয়েছে, তোমরা কিন্তু এই অপশনটা ভুলাবে না, এটা ভালো করে মেমোরাইজ করে যাবে, ঠিক আছে? এরপর দেখো টম এন্ড জেরি এবং স্কুবিডু, এই দুটো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে স্পাইডারম্যান, স্ট্যানলির সবকটা ইম্পর্টেন্ট, এই স্ট্যানলি যতগুলো আছে সবকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু একদম হাইলাইট করে দিয়েছি, যেহেতু এই চরিত্রগুলো খুবই একদম পুরো প্রচলিত এবং খুবই জনপ্রিয় চরিত্র, এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আসার চান্সেস অনেক বেশি। চাচা চৌধুরী কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি তোমাদের ক্যারেক্টার থেকে বা এই চরিত্র থেকে, কমিক চরিত্র থেকে কোশ্চেন দেয়, এর বাইরে কোশ্চেন তোমার আসবে না। নারায়ণ দেবনাথের সবকটা ইম্পর্টেন্ট, কারণ অলরেডি আমাদের নারায়ণ দেবনাথ নিয়ে দেখো, এই যে নারায়ণ দেবনাথের তোমাদের পিএসসি মিশনে 2019 কিন্তু কোশ্চেন এসে গেছে, এই যে নন্টে ফন্টে চরিত্রের রচয়িতাকে, এই যে নারায়ণ দেবনাথ, নন্টে ফন্টে, মাটুল দি গ্রেট, হাঁদাবোদা, বাহাদুর বেড়াল, ঠিক আছে? পরের বারে হয়তো বলে দিল মাটুল দি গ্রেট চরিত্রের কিন্তু সোর্সটা কে, তখন হবে কি উত্তর? নারায়ণ দেবনাথ, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত রইলো, তোমাদের কার্টুন কমিক চরিত্রের মধ্যে আমি করিয়ে দিলাম তোমাদেরকে, এক এক করে তোমাদের ক্লাস আসবে। কিছুদিন আমি যেহেতু কলকাতার বাইরে ছিলাম, তাই জন্য আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, এবার থেকে তোমাদের ক্লাসগুলো কিন্তু ডেলি এক দু দিন অন্তর অন্তর কিন্তু আসবে, এবং পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদের যেহেতু বলেছি সাহিত্য সংস্কৃতি চ্যাপ্টারটা নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই, আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো, মানে করিয়ে দেবো 50-100 যতগুলো ক্লাস হোক না কারো, লাস্টে যদি এক্সামের কাছাকাছি এসে যায় আমি তখন ম্যারাথন ক্লাস তোমাদের করিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, তোমরা কিন্তু গো থ্রু করবে। হোপফুলি তোমাদের 15-20 নাম্বার যেটা তোমাদের এই সাহিত্য সংস্কৃতির মধ্যে আসে মিশনই আসে, এইখান থেকে কভার আপ হয়ে যাবে এবং তোমাদের এটা কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে যাইও, তোমাদের ক্লাস কেমন লাগলো, অবশ্যই তোমরা কিন্তু খাতা বানাবে, খাতা বানিয়ে নোটগুলোকে নোট ডাউন করতে থাকো, কোনো রকম পিডিএফের চক্করে কিন্তু থাকবে না, এই সিরিজটা আমি পিডিএফ তোমাদের দিচ্ছি না, আদারওয়াইজ বাকি যে ক্লাসেসগুলো আমাদের ভিশন ডাব্লিউবিসির টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফগুলো প্রোভাইড করছি, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা, বা তোমরা পিডিএফ না করে যদি ডাইরেক্ট খাতা লিখে নাও সব থেকে বেটার হবে, ওকে? তো আজকের ক্লাসে এই পর্যন্ত রইলো, কেমন লাগলো ডেফিনেটলি করে আমাকে কিন্তু ফিডব্যাক জানিও, টিল দেন থ্যাংক ইউ।